হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাপারে এডুকেশান অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। তো আজকে তোমাদের সামনে একদম নতুন একটা কলেজ নিয়ে এসেছি, যেটার নাম বিনোদা ল কলেজ। তোমরা যারা চাচ্ছ যে লয়ে অ্যাডমিশন হবে, অনেক অনেক কলেজে তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের নাম আসেনি বা ফি স্ট্রাকচার নিয়ে সমস্যা, তো সেক্ষেত্রে তোমরা এই কলেজটা অ্যাপ্লাই করতে পারো। এই কলেজটা ডিরেক্ট অ্যাডমিশন হবে, 6-7টা এখনও সিট আছে তাদের ডিরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে। তোমাদের ডিরেক্ট অ্যাডমিশন কী করে করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বিনোদা ল কলেজ অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করার পর তোমরা গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বারে গিয়ে তোমরা দেখবে যে কল নাম্বার আছে, কন্ট্রাক্ট করতে পারবো, এবং অ্যাডমিশন ফর্ম ফিল আপটা যেটা আছে সেটা তোমরা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পর তোমরা ডিরেক্ট কলেজে যাবে, সেটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটাও তোমরা দেখে দিচ্ছি, কাজীনজরুল ইউনিভার্সিটির আন্ডারে। ওকে, তো এখানে ফেসিলিটি কী কী আছে, স্কলারশিপ ফেসিলিটি আছে, লাইব্রেরি আছে, ওয়াইফাই অ্যান্ড এসি ল্যাবরেটরি আছে, তারপরে স্পোর্টস ফেসিলিটি আছে, খুব ভালো কলেজটা। এই কলেজটা কিন্তু এই বিনোদা ল কলেজে তোমরা যদি ভর্তি নিতে চাও, খুব কম ফিজের মধ্যে 15,000 টাকা ফি স্ট্রাকচার, আর এক্সট্রা হয়তো 6,000 টাকা লাইব্রেরি ফি রাখবে, সেটা টোটাল হয়তো ফার্স্ট সেমিস্টার না হলে দু সেমিস্টার মিলেই তোমাদের হয়তো ফি স্ট্রাকচারটা নিবে। তোমরা এমনকি সেই ইনফরমেশনের জন্য ফি স্ট্রাকচার কত হবে ডিরেক্ট অ্যাডমিশনের জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো। কল করে তোমরা সম্পূর্ণ বিষয়টা ডিরেক্ট জেনে অ্যাডমিশনটা নিয়ে যাও, খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কেননা পরের সোমবার থেকে কলেজের স্টার্ট হয়ে যাবে তাদের ক্লাস। ওকে, আর কলেজ খোলা থাকবে সবসময়, তোমরা কল করে জেনে নিতে পারো ডিরেক্ট অ্যাডমিশনের জন্য। ওকে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন হলে এরকমই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।